এটা আমরা অনেক সময় বলি যে যে এডুকেশনটা মানে হচ্ছে এটা অ্যাকুইজিশন অফ লার্নিং এক্সপিরিয়েন্সেস, বিভিন্ন ধরনের অভিজ্ঞতার যে সমস্যা সেটাকে কিন্তু আমরা পাঠক্রম বলে থাকি। এবং শুধুমাত্র চক অ্যান্ড টক এবং শুধুমাত্র যে ক্লাসরুম প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে যে পাঠ্যক্রমের যে যে বিষয়বস্তুগুলো সেই বিষয়বস্তুগুলো থেকে আমরা অভিজ্ঞতা ভিত্তিক যে পাঠ্যক্রম এক্সপিরিয়েন্স বেসড যে কারিকুলাম সেই কারিকুলামের দিকে আমরা ডিজাইনের দিক থেকে আমরা দেখবো। সাবজেক্ট সেন্টার যেমন ডিজাইন হয় পাঠ্যক্রমের, কারিকুলাম যেমন সাব সেন্টার হতে পারে, ইট মে বি বেস্ট কারিকুলাম অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু সেটা হওয়া সম্ভব। সেটা সিমিলারলি কারিকুলাম রচনা করা হচ্ছে, পাঠ্যক্রম যখন কনস্ট্রাকশন করা হচ্ছে তখন কিন্তু কোন ভিউ পয়েন্টে আমি কারিকুলামটাকে দেখছি তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করা। আমরা চারটে ফাউন্ডেশনের কথা কিন্তু এখানে আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণের আমরা চেষ্টা করব, যেহেতু সময় তো খুব বেশি সময় আমরা পাবো না আর কি। যাই হোক, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন একটি, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন একটি, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন, সোশিয়োলজিক্যাল ফাউন্ডেশন। অর্থাৎ একটা কারিকুলাম যখন আমি ডেভেলপ করবো সেখানে ফিলোসফিক্যাল কম্পোনেন্ট থাকবে, সাইকোলজিক্যাল যেখানে কোনো একটা ইনস্টিটিউশনাল মিশন ভিশন এই সমস্ত মেসেজগুলো সেখানে কিন্তু মিলেমিশে থাকে আর কি। সুতরাং ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের সব থেকে বড় জায়গা অলরেডি মেনশন করেছি যে ফিলোসফি ডিলস উইথ নলেজ। তাহলে এই যে এপিস্টেমোলজিক্যাল পার্ট অফ দ্য কম্পোনেন্ট, এটা আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে আনাটা খুব জরুরি, যেখানে এই মেসেজটা থাকবে যে অ্যাজ এ টিচার কারিকুলাম ট্রানজাকশন করার সময় এমন কিছু উপাদান আমার পাঠ্যক্রমের ভিতরে থাকুক যেখান থেকে নলেজ ক্যান বি প্রডিউসড। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল যে আমরা অনেক সময় মাস্টার ডিগ্রি লাস্ট ইয়ার আমরা ডিসার্টেশন রাখছি, আমরা আর কি অনেক সময় প্রজেক্ট ওয়ার্ক রাখছি। তা রাখছি কেন? রাখছি যে এই এক্সারসাইজিং এর মধ্যে দিয়ে যেমন সে একটা সে রিয়ালিস্টিক শেপে যেমন সে একটা আসে, পাশাপাশি তার কিন্তু ডেভেলপমেন্ট অফ দ্য পার্টিকুলার ফিল্ড সেই মানে সুবিধা বা সেই উৎসটা বা সেই অপরচুনিটি বা সেই এক্সপ্লোরিং করার যে পসিবিলিটি বা প্রবাবিলিটি সেটা থাকছে একটা পাঠক্রমের একটা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে আর কি। এবং সিমিলারলি আমরা দেখবেন যে যে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন যে আমরা একটা টার্ম এখন ব্যবহার করি যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে হই না এখানে এবল টু কনস্ট্রাক্ট নলেজ। সাইকোলজিক্যালি আমি যখন দেখছি বাই ডেভেলপমেন্ট অফ ইন্টারেস্ট বাই ডেভেলপমেন্ট অফ মোটিভেশন বিভিন্ন পন্থা পদ্ধতি লার্নিং থিওরিজ এর মধ্য দিয়ে আমি কিন্তু চাইছি কনস্ট্রাক্ট নলেজ। কনস্ট্রাকশনিজম হতে পারে, কনস্ট্রাকটিভিস্ট হতে পারে, এক্সেট্রা হয়েছে বা হতে পারে দ্য টার্মস ইট মে বি। ঠিক আছে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন সেই জায়গাটা কিন্তু এক্সারসাইজ হতে পারে সেটা। এবং একই রকম ভাবে যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা বোঝাটাও খুব জরুরি সেটা আর কি। ভারতবর্ষে এডুকেশনাল হিস্ট্রিটা অতটা স্পষ্ট না, ভারতবর্ষে এডুকেশনাল হিস্ট্রিটা, কারণ সেখানে এডুকেশনাল হিস্ট্রির মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে। কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে এবং আমরা যখন কোনো একটা এডুকেশন পলিসি গ্রহণ করি সেখানে কিন্তু সেখানে আরও সুচিন্তিতভাবে সেই ভাবনা চিন্তাগুলো থাকা জরুরি। অর্থাৎ সেখানে দেখা যাবে ন্যাশনাল যেহেতু কোনো কারিকুলাম আমাদের দেশে নেই, তার ফলে সেই কারিকুলামের পেছনে রাষ্ট্রীয় ভাবনাগুলো অনেক সময় অতটা স্পষ্ট থাকে না, যেটা আমরা দেখেছি যে ইউরোপিয়ান কান্ট্রিতে থাকছে, আমেরিকান কান্ট্রিগুলোতে থাকছে। যেমন সেকেন্ড বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর তাদের মনে হলো প্রগ্রেসিভ এডুকেশন সিস্টেমটা খুব জরুরি। যেটা একই ভাবনা চিন্তাতে আমার মনে হয় যে 1945 অনওয়ার্ডস জাপান তার এডুকেশন সিস্টেমটাকে দারুণ ভাবে কিন্তু কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন শেপিং এ আনতে পেরেছিল বলে 1945 পরবর্তী জাপান কিন্তু দেখা যাবে যে একটা বিরাট একটা শেপিং এ চলে এলো আর কি, তার অ্যাডভান্সমেন্টটা মনে রাখার মতো। ঠিক আছে, এই যে একটা মানে একটা জায়গা থেকে কারিকুলামটাকে যতক্ষণ এই ব্যাখ্যা করবার চেষ্টা করছি আমরা অবজেক্টিভটাকে, প্রগ্রেসিভ সোসাইটি, ডেমোক্রেটিক সোসাইটি, না ইউটিলিটেরিয়ান সোসাইটি, না মার্কেটিং, আমার চাইটা কি আমি আর কি, যতক্ষণ না চাইছি ততক্ষণ কিন্তু গোলস এন্ড অবজেক্টিভ এর মধ্যে সেটা আসতে পারছি না। সুতরাং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আমাকে সেই জায়গাটা বলে দেয় আর কি, যে আমি গত 50-60-100 বছর ধরে আমি কিসের ভিত্তিতে আমি মুভমেন্ট করে চলেছি, কিসের ভিত্তিতে আমি লড়াইটা করে চলেছি ফর শেপিং আওয়ার এডুকেশন সিস্টেম, শিপিং ওয়ার কারিকুলার, শিপিং ওয়ার লার্নার্স এক্সেট্রা। ঠিক আছে, সুতরাং এই ফাউন্ডেশন গুলোর মধ্যে সেই বার্তা সেটা আছে। এবং সোশিওলজিক্যাল ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য যে আমরা মনে করছি এখানে যে আমার এডুকেশন অ্যাজ এ প্রসেস, সেখানে সোশ্যাল প্রসেস গুলো সেখানে অন্তর্ভুক্ত হওয়া খুব জরুরি। এবং আপনার
কারিকুলামটা আমি সেপারেটলি মেনশন না করলাম, আমাদের যে যারা এডুকেশনাল যে প্র্যাকটিসের মধ্যে যারা থেকেছেন, রবীন্দ্রনাথ গান্ধী বা বিবেকানন্দ বা অরবিন্দ, এই চারজনের মতো চারটে কারিকুলাম মনে হচ্ছে ভারতবর্ষে খুব ডমিনেটেড। এই যেটা একটা হচ্ছে অ্যাসথেটিক কারিকুলাম, এটা ঠাকুরের ভাবনা অনুযায়ী, একটা বেসিক কারিকুলাম মহাত্মা গান্ধী, একটা হিউম্যানিস্টিক কারিকুলাম বিবেকানন্দ, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড কারিকুলাম হচ্ছে অরবিন্দ। যে অ্যাস্থেটিক কারিকুলাম রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো শিক্ষাই সম্পূর্ণ হবে না, যে সেটা সায়েন্স হোক, টেকনোলজি হোক, আর্টস হোক, শিক্ষা বা ভাবনা ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ হতে পারে না। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের ভারতবর্ষে এমনকি পশ্চিমবঙ্গেও নান্দনিক শিক্ষার কিন্তু খুব ঘাটতি আছে কিন্তু সেখানে আর কি। অর্থাৎ আমরা শিক্ষাটা যতটা সাবজেক্ট সেন্ট্রিক, যতটা এক্সপিরিয়েন্স বেসড, যতটা প্রোডাক্টিভ, যতটা মার্কেটেড, ততটা কিন্তু অ্যাস্থেটিক নয়। সুতরাং এটা সবার মনে রাখা দরকার, পৃথিবীর যে দেশ যত উন্নত তার অ্যাস্থেটিক কম্পোনেন্ট তত বেশি পাঠ্যক্রমের মধ্যে। এবং সেই হিসেবে আমাদের যেমন দেখবেন যে মিউজিক, আর্ট, বিভিন্ন রকমের যে সমস্ত অ্যাস্থেটিক এক্সারসাইজ কোনোটাই পাঠ্যক্রমের মধ্যে পায়নি আর কি। আইসিসি সিবিএসই কারিকুলামের মধ্যে বেশ কিছু বছর ধরে এগুলো কিছু কিছু ভাবে আছে, কিন্তু আমার এক ধরুন যেমন পেন্টিং 7, 8, 9, 10, 4, 5 নিচু ক্লাস থেকে আরম্ভ করে, এগুলো শুধু অপশনাল সাবজেক্ট না, একদম পুরো পার্মানেন্ট রকম হিসেবে কিন্তু পাঠ্যক্রমের ভিতরে আনাটা খুব জরুরি। কারণ অ্যাস্থেটিক কারিকুলামটা যদি আমরা খুব রাইটলি যদি আমরা না রাখতে পারি আর কি, তাহলে কিন্তু খুব ভালো ম্যান পাওয়ারটা ডেভেলপ করা খুব কঠিন সেটা আর কি। সুতরাং এটা আমরা বলবো যে অ্যাস্থেটিক কম্পোনেন্ট যেটা, সেটা আমরা রবীন্দ্রনাথের বিশ্বভারতীর ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি গোটা মানে এই যে যা কিছু উনি ডেভেলপ করছেন, যে সৃষ্টির যে উপাদানগুলো সেগুলো অনেকটাই কিন্তু এই অ্যাস্থেটিক কারিকুলামটাকে বেস করে সেটা আর কি। এবং একই রকম ভাবে গান্ধীর যে বেসিক কারিকুলাম বেসড অন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং আর কি, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম যেটা আর কি, অর্থাৎ নিজের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে যখন আমি কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, তাহলে পাঠ্যক্রমের মধ্যে এই কম্পোনেন্ট থাকাটা খুব জরুরি, যেখানে লার্নারকে বিভিন্ন ফিল্ড এক্সারসাইজের মধ্যে দিয়ে যেতে হবে, বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে, গেলে দেখা যাবে যে তখন কিন্তু সেই কারিকুলামটা অনেক বেশি কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে। এবং আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষে যখন পাঠ্যক্রমে শুধু সাবজেক্ট সেন্ট্রিক পাঠ্যক্রম, এটা এবার আপনি বললেন আমাদের তো মাস্টার ডিগ্রিতে সেটা নেই, একটি স্টুডেন্টের যে দৃষ্টিভঙ্গি আপনি ছোটবেলা থেকে এমনভাবে পাল্টে ফেললেন যে ধরুন একটা মানে বায়োলজিক্যাল কোনো একটা আমরা মানে ধরুন কোন একটা প্ল্যান্টের যে সার্কুলেশন সিস্টেম, এটা একটা ওয়াটার সার্কুলেশন সিস্টেম জানি সবাই আর কি, এটা আমরা তো যখন ক্লাসে পড়াচ্ছি এক ক্ষেত্রে টপিক ট্রাকি আপনি এমনভাবে বলছি যে সেটা যেন একটা অন্য একটা ব্যাপার, অথচ একটা ক্লাসের মধ্যে খুব সহজে সেই পরীক্ষাটা ক্লাসের মধ্যে দেখানো সম্ভব সেটা আর কি। এই যে একটা মানে যেটা আমাদের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বলেছে যে আমাদের কারিকুলামটা অনেক লাইফ লাইফ থেকে আইসোলেটেড ফ্রম লাইফ, এবং আইসোলেটেড ফ্রম লাইফ হলে হয় কি, আপনি যদি শুধু ভাবেন যে হ্যাঁ আমি মাস্টার ডিগ্রি থেকে সেটা বিরাটভাবে লাইফ সেন্ট্রিক করে ফেলবো, সেটা কিন্তু হবে না। এবং তার ফলে দেখবেন গোটা ভারতবর্ষের ইভেন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের কারিকুলামটা থিওরিটিক্যাল সেটা আর কি। থিওরিটিক্যালি আমরা যতটা আমরা বেশি সফল মানে দেখা যাবে যে প্র্যাকটিক্যালি, তাহলে এই যে গান্ধীর সেই এক্সপিরিয়েন্সিয়াল কারিকুলামটা কিন্তু হিউম্যানিস্টিক কারিকুলাম বিবেকানন্দ, যেটা আমরা বলেছি হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ যেখানে আছে, যেখানে মনে করা হয়েছে যে আপনার পার্সোনালিটি প্যাটার্নটা ভালো হলেও আপনি কিন্তু ভালোভাবে পড়াশোনায় স্কিল কতটা আছে এটাই পড়াশোনা। তো একটা সময় তো এইটাই যে নিউটন যখন গোটা পৃথিবীকে দেখছেন আর কি, তখন দেখার তার দেখার যে দৃষ্টিভঙ্গি আর কি, একটা জিনিসকে যখন ইন্টারপ্রিট করছে ইন্টারপ্রিটেশনের দিকে, কিন্তু আপনার পার্সোনালিটি প্যাটার্ন, আপনার অবজারভেশনাল টেকনিক অনেক কিছুর উপর নির্ভর করছে, যেটা খুব ডিমেন্ড করে যেটা আর কি, যেটা কিন্তু হিউম্যানিস্টিক হওয়া যেটা সম্ভব না। কিন্তু এটা এসেনশিয়াল যেটা আমরা সবসময় করেই থাকি আর কি, যে আমাদের আমাদের ইস্টার্ন কান্ট্রিগুলোর যে সমস্ত ক্যারেক্টার, ওয়েস্টার্ন কান্ট্রি কিন্তু হায়দ্রাবাদ করলো সেটা কিন্তু মানে মানে আমেরিকার একটি ইউনিভার্সিটির সাথে কিন্তু কোলাবোরেশন কিন্তু সেটা আর কি, ম্যাডিসন ইউনিভার্সিটি বা কোনো একটা ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন আছে কিন্তু এক্সেন করার ক্ষেত্রে কিন্তু সেটা, তাই যে কোলাবোরেটিভ প্র্যাকটিস আমি বলছি এখানে ইন্টিগ্রেশনটাও পাঠ্যক্রমের ক্ষেত্রে খুব জরুরি সেটা আর কি। সুতরাং এটা আমরা বলি ইন্ডিয়ান পার্সপেক্টিভ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, এইরকম ভাবে আমরা ভাবনা চিন্তার মধ্যে পেরিনিয়ালিজম, এসেনশিয়ালিজম, প্রগ্রেসিভিজম, ওই কনস্ট্রাকশনিজম, এই চারটি জায়গা আমার মনে হচ্ছে এডুকেশনাল ফিলোসফি হিসেবে খুব ভাইটাল সেটা আর কি। এবং পেলারলি সিমিলারলি এই যে পেরিনিয়ালিজম এখানে দেখাচ্ছি যে ইট অ্যাডভোকেটস দ্য পারমানেন্সি অফ নলেজ দ্যাট হ্যাজ স্টুড দ্য টেস্ট অফ টাইম অ্যান্ড দ্য ভ্যালুজ দ্যাট হ্যাভ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল বেসিস, মোস্টলি ওইটাই বড় কথা যে পারমানেন্ট নলেজ।